আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন নিউজে স্বাগত। রয়েছে আমি সোমশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ বিশেষ খবর। মাজুলিতে 15 কিলোমিটার সাইকেল র্যালি করে লোকসভা নির্বাচনের প্রচারের সূচনা হিমন্ত বিশ্ব শর্মার। মুখ্যমন্ত্রীর সঙ্গে পা মেলান হাজার হাজার মানুষ। মেহেরপুরের বিপ্লবী উল্লাসকর বিদ্যাভবনে পরীক্ষার ফলাফল প্রকাশের নামে অর্থ দাবি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ অভিভাবকদের। শিলচর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের মনোনয়ন জমা বিজেপির বি টিম ইউডি সিবিআই বললেন রিপুন বরা। চৈত্রের প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, বরাক উপত্যকা জুড়ে ধলাইয়ে ঘর ভেঙে মৃত্যু এক গৃহবধূর। পূর্ব জামালপুরে গ্রামীণ সড়কে চরম বেহাল দশা, সংস্কার না হলে ভোট বয়কটের চরম বার্তা এলাকাবাসীর। শিলচর তারাপুর শিববাড়ির সড়ক মরণ ফাঁদে পরিণত, ফের দুর্ঘটনাগ্রস্ত অটো, পথ অবরোধ, প্রতিবাদ স্থানীয়দের। এবারে বিস্তারিত খবর। মাজুলিতে 15 কিলোমিটার সাইকেল র্যালি করে লোকসভা নির্বাচনের প্রচারের সূচনা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। মুখ্যমন্ত্রীর সঙ্গে পা মেলান হাজার হাজার মানুষ। মাজুলিতে 15 কিলোমিটার সাইকেল র্যালি করে লোকসভা নির্বাচনের প্রচারের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিনের সাইকেল র্যালিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে পা মেলান হাজার হাজার মানুষ। এ নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আজ 1 এপ্রিল 2024 লোকসভা নির্বাচনের প্রচার শুরু করেন মুখ্যমন্ত্রী। মাজুলি থেকে সাইকেল শোভাযাত্রার মাধ্যমে প্রচারের সূচনা করেন হিমন্ত বিশ্ব শর্মা। সাইকেল র্যালির পর মুখ্যমন্ত্রী একটি সভায় যোগ দেন। মুখ্যমন্ত্রী বলেন, আজ বিজয় সংকল্প যাত্রায় অংশগ্রহণ করে আমি অভিভূত। একই সঙ্গে মাজুলির মানুষের সহযোগিতায় অনুষ্ঠিত সাইকেল র্যালি প্রমাণ করেছে যে বিজেপির জয় নিশ্চিত এবং সময়ের অপেক্ষা মাত্র। এটি আমাদের যাত্রার মাত্র শুরু, সামনে লক্ষ্য এবার 400 পার, বলেন মুখ্যমন্ত্রী। প্রচারে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজেপির একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। লুডু খেলায় 99-এ সাপ খেয়ে নিলে খেলা যেমন শূন্যের কোঠায় নেমে যায়, তেমনি উন্নয়নের সিঁড়ি বেয়ে বিরোধী দলকে ভোট দিলে সব উন্নয়ন যাত্রা অবিলম্বে থেমে যাবে, বলেন মুখ্যমন্ত্রী। জোরহাটে ভারতীয় জনতা পার্টির প্রার্থী তপন কুমার গগৈর সমর্থনে মাজুলিতে সাইকেল র্যালিতে অংশ নেন মুখ্যমন্ত্রী। আমার মাজুলির উন্নতি হব নেকি? আমাক এনেকুৱা এজন সংসদ লাগে যোনে নরেন্দ্র মোদীক প্রেরণা যোগাব আর সরকারকো সহায় সহযোগিতা করবে। দিল্লির সরকার একটা ইঞ্জিন, রাজ্য সরকার একটা ইঞ্জিন, এমপি একটা ইঞ্জিন, এমএলএ একটা ইঞ্জিন, চারিটা ইঞ্জিনে যেটা একফালে ট্রেনখন টানি লৈ যাব, ট্রেনখন ধুনিয়া করে। তারমানে যত আছিল তাতেই থাকি যাব। আজি যোৱা 75 বছর মাজুলীর এনেকুৱা অবস্থা আছে, সবে আগর প্রাণে পিছর প্রাণে মেহেরপুরে বিপ্লবী উল্লাসকর বিদ্যাভবনে পরীক্ষার ফলাফল প্রকাশের নামে অর্থ দাবি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ অভিভাবকদের।
শিলচর মেহেরপুরের বিপ্লবী উল্লাসকর বিদ্যাভবন স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফলের জন্য পড়ুয়াদের কাছ থেকে 200 টাকা করে অর্থ আদায়ের অভিযোগ উঠল। এ নিয়ে সরব হলেন অভিভাবকরা। ক্ষুব্ধ অভিভাবকরা সংবাদ মাধ্যমকে জানান, সোমবার স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করার কথা ছিল, কিন্তু পড়ুয়ারা স্কুলে আসতেই ফলাফল প্রকাশ করার জন্য 200 টাকা করে দাবি করেন শিক্ষকরা। টাকা না দিলে ফল প্রকাশ করা হবে না বলে পড়ুয়াদের জানিয়ে দেন। খবর পেয়ে কয়েকজন অভিভাবক এসে এ বিষয়ে শিক্ষকদের জিজ্ঞেস করলে তারা জানান, সরস্বতী পুজোর চাঁদা সহ অন্যান্য খরচের জন্য 200 টাকা করে নিচ্ছেন। এই ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা স্কুল পরিচালন কমিটিকে এই সিদ্ধান্ত কেমন ধরনের তা জিজ্ঞাসাবাদ করলে স্কুলের শিক্ষকরা কোনো সদুত্তর দিতে পারেননি। অভিভাবক জ্যোতির্ময় দাস সহ অন্যান্যরা এই ঘটনায় জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এদিকে এই বিষয়ে স্কুলের অধ্যক্ষকে জিজ্ঞেস করলে তিনি ক্যামেরার সামনে কিছুই বলেননি। জানার দিয়ে দেখা যায় এটার কোনো আমরা তথ্য দেওয়া হয়েছে না, মানে সরকারি স্কুল আমরা রেজাল্ট চাইছি গিয়া আমরা বাচ্চারা যে রেজাল্ট দেওয়া আমরা কইছেন যে 200 টাকা করে দেও আর একটা ঝাড়ু আর একটা ডাস্টার হেরি দেবো টেকা ছাড়া। এখন আমি আমার পকেট থেকে টেকা দিছি, দেওয়ার পরে আমার কইছেন যে 1 সপ্তাহ পরে তুমি রেজাল্ট নিয়ে আইয়া। হ্যাঁ, আমি প্রশ্ন করছি যে ম্যাডাম এখন আমি আমি টেকা রিসিভ করলা তো আমার রিসিপ্ট দিন, রিসিপ্টও নাই কোন। এটা তো আমরা সরস্বতী পূজার চান্দা, এই চান্দা সেই চান্দা। আমি তো বললাম ম্যাডাম এরকম তো কিছু না, ওই দেখুন আমি অন্য স্কুলের থেকে আমি রেজাল্ট লইয়া আইছি। হ্যাঁ, আমার বাচ্চা তো দুই স্কুলের দুইটাই পড়িত্রা কয় না, এটাতে তুমি কমিটির মানুষরে জিগাই। বললাম কমিটি কে, আজকে তো 2 বছর হয়ে গেছে আমার বাচ্চা স্কুলে পড়ে, আমরা তো কমিটির মানুষ পাইলাম না। ও আরেকজন আইসে এই আমার লগে, মানে কমিটির কোনো রেজলিউশন নাই যে এইখানে যে 200 টাকা করে নেওয়া তার আর 200 টাকা কি যে স্কুলের যে সরস্বতী পূজার চান্দা ডিউ এটাও নাই। এরপরে কোনো কোনো কিছু স্কুলের ছাত্ররা কোনো ডিউ নাই চান্দা বলে সরস্বতী পূজার চান্দা যে এই চান্দা সেই চান্দা কোনো কিছু ডিউ নাই। ডিউ না থাকা সত্ত্বে স্কুলের 200 টাকা ছাড়া কোনো স্কুলের রেজাল্ট দেওয়া হন না, অথচ অত বাচ্চা আছে 200 টাকা দিছে তবু রেজাল্ট তারা দেওয়া হন না। আপনার নাম? আমার নাম জ্যোতির্ময় দাস। রেজাল্ট দিছে না, ঝাড়ু না দিলে রেজাল্ট নাই, ঝাড়ু দিলে। আমার নাম নিয়াজুল ইসলাম। আপনার বাচ্চা কোন স্কুলে পড়ে? আমরা স্কুলের অভিভাবক হিসাবে আমরা আইসি আজকে স্কুলে অতি সত্তর আমরা ইলেকশন চাই, অতি সত্তর ইলেকশন লাগবে আমরা। শিলচর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের মনোনয়ন জমা বিজেপির বি টিম ইউডি সিবিআই বললেন রিপুন বড়া। লোকসভা নির্বাচনকে সামনে রেখে শিলচরের নির্বাচনী উত্তাপ ক্রমশই বাড়ছে। শিলচর লোকসভা আসনের ভোট যুদ্ধে অবতীর্ণ হয়ে নিজের মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস। আজ সোমবার বিশাল সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে বিশাল র্যালি বের হয়। র্যালিতে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি রিপুন বড়া, নেত্রী সুস্মিতা দেব, জেলা সভাপতি রাজেশ দেব এবং দলের মনোনীত প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস সহ অন্যান্য নেতৃস্থানীয়রা। জেলা তৃণমূল কার্যালয় থেকে শুরু হয়ে র্যালি এগিয়ে যায় জেলাশাসক কার্যালয় অভিমুখে। সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে গর্জে ওঠেন দলীয় কর্মী সমর্থকরা। একই সঙ্গে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, সুস্মিতা দেব জিন্দাবাদ, রিপুন বড়া স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা যাত্রাপথ। মিছিল শেষে রাজ্য সভাপতি রিপুন বড়া ও সাংসদ সুস্মিতা দেবকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস মনোনয়নপত্র জমা দেন জেলা আয়ুক্ত তথা শিলচর লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার রোহন কুমার ঝাড় হাতে। এদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে প্রয়াত সন্তোষ মোহন দেবের প্রতিমূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস। প্রাক্তন বিধায়ক বিথিকা দেব, দলের রাজ্য সভাপতি রিপুন বড়া, নির্বাচিত রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব সহ তৃণমূল কংগ্রেস কর্মকর্তারা। এদিকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রিপুন বড়া ও সুস্মিতা দেব বলেন, এবারে নির্বাচন বিজেপি সরকারের কুশাসনের বিরুদ্ধে লড়াই। লোকসভা নির্বাচনে বিজেপি সরকারকে এর জবাব দেবেন জনগণ। শুধু আশ্বাস ছাড়া আর কিছুই দিতে পারেনি বিজেপি। দেশে বেকারত্ব সমস্যা কমেনি, আরও বেড়ে গেছে। এসব সমস্যা থেকে সমাধান পেতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব একত্রিত হয়ে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসকে জয়ী করার আহ্বান জানান সুস্মিতা দেব। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস 3টি ইস্যু নিয়ে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। বিজেপি সরকারের আমলে হওয়া চরম দুর্নীতি, মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব এই 3টি ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেস লড়াই করবে। কেন্দ্রীয় সরকার সিএএ নিয়ে এসে
ফের হিন্দুদের বিশেষ করে হিন্দু বাঙালিদের সঙ্গে প্রতারণা করেছে। সিএএ তৃণমূল কংগ্রেস বাতিলের দাবিতে সংসদে সরব হবে বলে জানান সুস্মিতা। তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি রিপুন বরা বলেন, আসামে চারটি লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে। লখিমপুরে ইতিমধ্যেই মনোনয়নপত্র দাখিল করা হয়েছে, আর আজ তৃণমূল প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস শিলচরে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া কোকরাঝাড় ও বরপেটা লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে। তিনি বলেন, লখিমপুর ও শিলচরে হাজার হাজার মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে বেরিয়ে এসেছেন। একটি নতুন দল হিসেবে তৃণমূল কংগ্রেস বিজেপি বিরোধী একটি শক্তিশালী দল হিসেবে প্রমাণ করতে পেরেছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইডি ও সিবিআই বিজেপির বিওসি টিম। এদিন প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস তাঁর বক্তব্যে শিলচর লোকসভা আসনে রাষ্ট্রের মঙ্গলে তাকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান। শুধু শিলচরে না, আজকে বরপেটা লক্ষ্মীপুর কোকরাঝাড় সহ শিলচরে লড়ছে। আমরা এই রিপুন বোরা যে জয়েন করার পরে এবং আমি জয়েন করার পরে রাধেশ্যামবাবু জয়েন করার পরে অনেকেই জয়েন করেছে, তৃণমূল একটা নতুন স্তরে শুরু করেছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। এবং আমি আমার যতটুক পলিটিক্যাল মেচিউরিটি আছে আমি প্রকাশ্যভাবে বলছি যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বিজেপির ভোটও আনতে হবে, যারা বিজেপিকে ভোট দেয় ওই ভোটটাও আমাদের আনতে হবে, যারা কংগ্রেসকে ভোট দেয় তৃণমূল কংগ্রেসকে ওই ভোটটাও আনতে হবে, যারা ইউআইডিএফকে ভোট দেয় আমাদের ওই ভোটটাও আনতে হবে, যারা লেফটকে ভোট দেয় এবং দিতে চায় না ওই ভোটটাও আমাদের আনতে হবে। তো এটার মধ্যে এটাই রাজনীতি, রাজনীতি হলো ভোটের খেলা। আমি ইউডিএফ এর ভোট যারা ভোট দিয়েছে ওই ভোটটাও আমি চাইবো, যারা কংগ্রেসকে 19 ভোট দিয়েছে ওই ভোটটাও আমার লাগে, যারা বিজেপিকে ভোট দিয়েছে ওই ভোটটাও আমার লাগে, যারা বামপথ দলকে দিয়েছে ওই ভোটটাও আমার লাগে। এটার মধ্যে কোনো দুমত নেই। আমরা তিনটা ইস্যু, এটা লোকসভার নির্বাচন, তিনটা ইস্যু। নাম্বার ওয়ান ইস্যু হলো কারাপশন, কারাপশন অফ দ্য বিজেপি। নাম্বার টু ইনফ্লেশন, প্রাইস রাইজ ইজ এ ভেরি বিগ ইস্যু ইন দিস কান্ট্রি। কারাপশন, ইনফ্লেশন, নাম্বার তিনে আছে আনএমপ্লয়মেন্ট। দিজ আর দ্য থ্রি মেজর ইস্যুস যেটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে লড়ছে এবং ইন্ডিয়া অ্যালায়েন্স যেখানে যেখানে লড়ছে, আমরা এটা নিয়ে লড়াই করব। এখন বরাকের ব্যাপারে আসেন, এনআরসি যে ভাউটা, এনআরসি যে বিজেপির সবচেয়ে বড় ভাউটা, এটা প্রমাণ হয়ে গেছে। এটা আসামের রাজ্যের প্রত্যেক ডিস্ট্রিক্টের প্রত্যেক ওয়ার্ড এবং গ্রামের মানুষরা বুঝতে পারছে। এনআরসি লোকসভার চারিখন আসনত 393 লখিমপুরত অলরেডি নমিনেশন দিয়া হয়ে গেছে, আজি শিলচরত দিয়া হয়েছে, আরো দুখন সমষ্টি আছে, কোকরাঝাড় সমষ্টি আছে আর বরপেটা সমষ্টি আছে। এই থার্ড ফেজত হব, তাতো আমি উপযুক্ত সময়ত নমিনেশন দিম। আর আজি লখিমপুরত আমি নতুন পার্টি হিসাবে, আমি লখিমপুর আপার আসাম নর্থ আসামত নতুন পার্টি হিসাবে আমি যেতিয়া প্রথম ইলেকশন খেলিবলে উলাইছো, রাইজর যে বিপুল সহারি দেখিছো, আজি তাতো হাজার হাজার মানুষ উলাই আহিছে। আর আজি শিলচরতো আমি দেখিলো যে প্রথমবারের বাবে শিলচরত আমি তৃণমূল কংগ্রেসে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করব খুঁজিছো, ইয়াতো হাজার হাজার লোক উলাই আহিছে। এইটোই প্রমাণ করেছে যে মানুষে এতিয়া একটা শক্তিশালী বিজেপির বিরুদ্ধে একটা শক্তিশালী বিকল্প বিচারছে, আর বিজেপির বিরুদ্ধে শক্তিশালী বিকল্প মানুষে তৃণমূল কংগ্রেসক বিচারিছে। কারণ মানুষে অলরেডি কংগ্রেসক টেস্ট করিলে, এজেপি টেস্ট করিলে, ইউডিএফ টেস্ট করিলে, সব পার্টি টেস্ট করিলে, সবই বিশ্বাসঘাতকতা করেছে। আর তৃণমূলে বিজেপির লগত যেনেকে লড়াই করেছে, যেনেকে সংগ্রাম করেছে, আনকম্প্রমাইজিং মানে ফাইট করেছে পশ্চিমবঙ্গ, তো সেইটুত মানুষে ভাবিছে যে মুখ্য নির্বাচনী ইস্যু দেখেন, এখানে এখান থেকে আমরা দেখেছি যে বিগত দিনে এই আমাদের যে বিশেষ করে উন্নয়ন যেটা ঢাকডুল টিকানো হচ্ছে, শিলচর সিটিকে কোনো ধরনের যে স্মার্ট সিটি করার কথা ছিল সেই ধরনের কোনো উন্নয়ন আমাদের চোখে পড়েনি। আজকে যে বরাক উপত্যকার যে মূল ইয়ে যেটা আমাদের ইকোনমিক্যাল ইয়ে যেটা কৃষি,
প্রতি বছর বন্যায় এই কৃষি কৃষককুল সর্বনাশ হয়ে থাকেন, এতে এই যে আমার ইকোনমিক্যাল ইয়ে যেটা আর কি সেটা কিন্তু মানে যেহেতু বন্যা আদৌ নিরোধ হয়নি, কাজেই আমাদের এই ডেভেলপমেন্টটা হচ্ছে না। আমাদের একমাত্র শিল্প ছিল এই পেপার ইন্ডাস্ট্রি, সেই পেপার ইন্ডাস্ট্রি কাগজকল বন্ধ হয়ে গেছে। আমি এবং আমার সম্মানিত নেত্রী, আমরা যে সময় 2014 থেকে 2019 পর্যন্ত লোকসভায় ছিলাম, তখন আমরা এই ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছি। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে এসে বলেছিলেন যে ইন্ডাস্ট্রিকে রিভাইভ করবেন, কিন্তু আজ পর্যন্ত রিভাইভ হয়নি। এবং বিগত দিনে আপনারা দেখেছেন এখান থেকে এই দুইটা বরাক উপত্যকে যে লোকসংখ্যা বেড়েছে, কিন্তু দুইটা MLA কনস্টিটিউয়েন্সি বিলুপ্ত করা হয়েছে, যেটা আমাদের মনে সবার মনে, কারণ আমার আপনারা জানেন এই যে কনস্টিটিউয়েন্সি দুইটা বিলুপ হয়, এই যে এই MLA বেসিক ডেভেলপমেন্ট হয়ে থাকে, দুইটা MLA বেসিক যে ডেভেলপমেন্টাল ওয়ার্ক সেটা বরাক উপত্যকে চলে গেছে। এবং এই যে বেকার সমস্যা যেটা, এই যেটা থার্ড গ্রেড ফোর্থ গ্রেড এমপ্লয়ি লোকাল থেকে দেওয়ার কথা ছিল, আজ পর্যন্ত সেটা হচ্ছে না। প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হলো বরাকের বিভিন্ন এলাকায়। ধলাই সমষ্টিতে ঘর ভেঙে মৃত্যু হলো এক গৃহবধূর। গতরাতে হঠাৎ বয়ে আসা প্রবল ঝড় ও শিলাবৃষ্টির দরুন বরাকের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। কাছাড়া ধলাই সমষ্টিতে ঘর ভেঙে মৃত্যু হলো এক গৃহবধূর। এদিকে দ্বিগুণছড়া চা বাগানে বজ্রপাত হয়ে আহত হয়েছেন 6 জন শ্রমিক। হাইলাকান্দি জেলায় 1 কেজি পরিমাণ শিল পড়ার খবর পাওয়া গেছে। কাছাড় জেলার ধলাই এলাকায় ঘরের খুঁটি ভেঙে এক গৃহবধূর ওপরে পড়লে তিনি গুরুতরভাবে আহত হন। ঘটনার কিছুক্ষণের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন আহত সেই গৃহবধূ। মৃত্যু হওয়া গৃহবধূর নাম জানা যায়নি যদিও, তবে মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এছাড়াও ঝড় ও শিলাবৃষ্টিতে দক্ষিণ ধলাইয়ের বিভিন্ন গ্রামে গাছ পড়ে ব্যাপক ক্ষতিসাধন হওয়ার খবর পাওয়া গেছে। পূর্ব জামালপুরের গ্রামীণ রাস্তার অবস্থা বেহাল, শীঘ্রই সংস্কার না করলে ভোট বয়কটের হুঁশিয়ারি এলাকাবাসীর। দক্ষিণ ধলাইয়ের পূর্ব জামালপুরে গ্রামীণ রাস্তার অবস্থা বেহাল, শীঘ্রই সংস্কার না করলে ভোট বয়কটের হুমকি দিলেন এলাকাবাসী। সোমবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ভুক্তভোগী জনসাধারণ নিজেদের দুর্ভোগের কথা তুলে ধরেন। স্থানীয় বাসিন্দা আব্দুল জব্বার লস্কর, জিয়াউর রহমান লস্কর ও নজমুল হক লস্কর ক্ষোভের সুরে জানান, পূর্ব জামালপুরের পাকাপুল থেকে কাছারিঘাট কালী মন্দির পর্যন্ত প্রায় 4 কিলোমিটার রাস্তা বছরের পর বছর সংস্কারের অভাবে ঠুকছে। বর্ষার শুরুতে রাস্তায় গর্ত আর কাদার ছড়াছড়ি, বর্তমানে স্কুল পড়ুয়াসহ রোগীরা আসা যাওয়ায় বহু কষ্ট করতে হয়। প্রতিদিন জামালপুর, নারায়ণপুর ও বিদ্যারতনপুর গ্রামের হাজার হাজার মানুষের চলাচলের জন্য একমাত্র উপায় এই রাস্তা। এলাকায় 5টি স্কুল, একাধিক মন্দির ও মসজিদ রয়েছে। নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা বারবার প্রতিশ্রুতি দিলেও তা পূরণ হয়নি। স্কুল পড়ুয়ারাও নিজেদের সমস্যার কথা তুলে ধরে জানান, হিমন্ত মামা সাইকেল দিয়েছেন ঠিকই, কিন্তু রাস্তার বেহাল অবস্থা দরুন সাইকেল নিয়ে চলাচল করতে পারছেন না, তাই এই রাস্তা সংস্কারের জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন তারা। অবিলম্বে গ্রামীণ সড়কটি চলাচলের উপযোগী না করলে আগামী লোকসভা ভোট বয়কটের হুমকি দিলেন ক্ষুব্ধ জনগণ। যে রাস্তা প্রতি বছর এইরকম বর্ষার সময় হওয়ার সময় ছাত্র প্রায় 2500-3000 ছাত্র আছে, স্কুল কলেজে তারা যাইতে পারে না রাস্তার অসুবিধার কারণে। 1-2 দিন বৃষ্টি হওয়ার পরেও এই রাস্তা বাইতে চলাচল করা যায় না। কোনো মানুষ যদি অসুস্থ বা বেমার হয় এই রাস্তা বাইদি নেওয়া যায় না, বইয়া বুকিয়া লইয়া যাইতে লাগে। আমরা প্রশাসনের কাছে বা এই সরকারের কাছে বহু সময় আমরা আবদার করছি রাস্তার কাজ করার লাগিন, কিন্তু কি কারণে জানি না আমরা রাস্তাটার কাজ হয় না। বর্তমান সরকারের কাছে আমরা কথা গ্রামের মানুষ মিলিয়া সবাই মিলিয়া কথা চাই আর, যাতে ইলেকশনের আগে আমরা যাতায়াতের লাগিন একটা ব্যবস্থা করি দেওয়া হোক, আর না হইলে আমরা ইলেকশন পর্যন্ত যদি রাস্তার কোনো কাজ হয় না আমরা এই গ্রামের সব মানুষ ভোট বয়কট করিয়া রাখবো, আমরা ভোট দিতাম না। মালপুর ফাঁকারফুলের ফুবর রাস্তা মণিপুরী গাঁও নাম, ওদিকে থেকে নাইয়া ফাঁকারফুল থেকে নাইয়া বিদ্যার্থনপুর খাসাড়ি কালী মন্দিরের কিনারে দিকে বারে বিদ্যার্থনপুর গেছে, প্রায় 3-4 কিলোমিটার রাস্তা হইব, এত খারাপ মানে খোয়ার মতো নাই, মানুষ আটিবার মতো নাই, খুব বেশি খারাপ। স্কুলের ছাত্র আসন ইতা বহুত ছাত্র আসন যাইতে সময় মানে বেজান কষ্ট হয়, রাস্তা খুব বেশি খারাপ। স্কুলের ছাত্র ইতা স্কুলে যাইতে সময় ফলন ফাঁক লাগে, খুব বেশি ফাঁক ইতা সীমা নাই, রাস্তা খুব বেশি খারাপ। আর
আমরা রাস্তাটা কাজ করে দিবার লাগিন অতিসত্তর মানে আমরা অনুরোধ রইল। আমরা দাবিটা মানে আমরা রাস্তাটা হইতো আনাইলে না হইলে আমরা জনগণে মিলিয়ে আমরা ভোট বয়কট করবো। হিমন্ত মামাই আমরা যে সাইকেল দিচ্ছেন, আমি নবম শ্রেণীতে পড়ি, হিমন্ত মামাই যে সাইকেল দিচ্ছেন এই সাইকেল আমরা চালিয়ে নিতে পারি না, রাস্তা খারাপ, রাস্তার ফাঁক কাদার কারণে। আমার কাছে আমরা অনুরোধ জানাই আর দাবি রইল আমরা রাস্তাটা ঠিক করে দিবার লাগে। শিলচর তারাপুর শিববাড়ির রাস্তায় প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় যাত্রীবাহী গাড়ি সহ পথচারীদের, স্থানীয়দের পথ অবরোধ করে প্রতিবাদ। শিলচর তারাপুর শিববাড়ির রাস্তায় প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় যাত্রীবাহী গাড়ি সহ পথচারীদের, স্থানীয়দের পথ অবরোধ করে প্রতিবাদ। সোমবার শিলচর তারাপুর শিববাড়ি রোডের রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে একটি অটো গাড়ি পাল্টে যায়। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান, এ রাস্তা দিয়ে স্থানীয় সহ অনেক স্কুলের ছাত্রছাত্রীরা প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করেন। অনেকবার এ রাস্তার জন্য প্রতিবাদ করা হয়েছে, তাতে কোনো লাভ হয়নি বলে জানান স্থানীয়রা। তারা আরও বলেন, যত সময় পর্যন্ত রাস্তার কাজ শুরু হচ্ছে না ততক্ষণ পর্যন্ত তারা প্রতিবাদ চালিয়ে যাবেন। ইঞ্জিনিয়ার ডাক ডাক্তারের কাছে আমরা ছয় সাত দিন গেছি, যাওয়ার পরে তাই খোঁজই ইটা সম্বন্ধে আমরা লিখিয়া দিতাম, তে তাই চলার ব্যবস্থা করিয়া দিবা, সে লিখিয়া দিব রাস্তার রাস্তার কথা যে আমি লিখিয়া দিতাম, কেমনে লিখিয়া দিতাম আমরা। আপনারা এর আগে কোনোদিন মানে বন্ধ করছেন না? একটা জিনিস দিব, খুব সুন্দর হইব, ভিউ সুন্দর হইব, গরু ছাগল যে মনে করে গতকাল এই বৃষ্টির মধ্যে আনিয়ে তারা লালমাটি এখানে বালাইছে, লালমাটি বালাইয়া করিমগঞ্জ পৌরসভা মাশুল বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামলেন ব্যবসায়ীরা। পৌরসভার মাশুল বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামলেন করিমগঞ্জের সন্তর বাজারের ব্যবসায়ীরা। এ মর্মে সোমবার সন্তর বাজারের ব্যবসায়ীদের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে করিমগঞ্জের পৌরসভার বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করলেন তারা। এর আগে করিমগঞ্জ পৌরসভার বিরুদ্ধে হায় হায় স্লোগান দেন সন্তর বাজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা। তারা বলেন, বর্তমানে করিমগঞ্জের সন্তর বাজারের ব্যবসায়ীদের অবস্থা অনেকটা সংকটে। শহরের অলিগুলিতে ছোট ছোট অস্থায়ী বাজার গজিয়ে ওঠায় সন্তর বাজারের ব্যবসায়ীদের বিক্রি এমনিতে হ্রাস পেয়েছে। তাই এমত অবস্থায় পৌরসভা কর্তৃক বর্ধিত মাশুল দেওয়া তাদের পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেন ব্যবসায়ীরা। তারা বলেন, নতুন বর্ধিত মাশুল প্রত্যাহারের দাবি জানিয়ে ইতিমধ্যেই বাজারের ব্যবসায়ীরা পৌরসভার চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন জানিয়েছেন ব্যবসায়ীরা। মিউনিসিপালিটির ভোটে এই বর্ধিত হারের মাশুল, এর প্রতিবাদে করিমগঞ্জ সন্তরবাজার ডেভেলপমেন্ট কমিটির এবং সন্তরবাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা সব একত্রিত হয়েছি যে এই বর্ধিত হারের মাশুলের দেওয়ার ফলে আমরা অনেক হয়রানির শিকার হচ্ছি। কারণ বাজারের ব্যবসা বলতে কিছু নেই, চতুর্দিকে বাজার, অলিগলিতে বাজার হয়েছে। আমরা বারবার এর মেমোরেন্ডাম এবং কপি দিয়েছি আমাদের চেয়ারম্যানের ভাইস চেয়ারম্যান মারফতে, কিন্তু ওনারা কোনো আমাদের কথা কান দেন নাই। আমরা এইভাবে গেছিবার আমরা 2023 সনে যেবার মাশুলের ডাক হয়েছিল তখনই আমরা এই দেখেন আমরা চেয়ারম্যানের কাছে কপি দিয়েছি। চেয়ারম্যান বলেছেন ঠিক আছে কয়েকদিনের জন্য দিয়ে দাও, আমি ব্যাঙ্গালোর আছি, ব্যাঙ্গালোর থেকে আসার পর তোমাদের এটা শুরু হওয়া করবে, তবুও তিনি করেন নাই। যদিও যে আমাদের মাশুলদার যিনি আছেন তিনি বাজার থেকে অনেক কম মাশুল নিয়েছেন, যার জন্য আমরা এত কষ্ট পাইনি। কিন্তু আজ 1 এপ্রিল থেকে যখন বর্ধিত হারে মাশুল
যে আগে যে 3 টাকা ছিল, 3 টাকা 4 টাকা ছিল, এখন 15 টাকা 20 টাকা হয়েছে, যার জন্য আমরা এত কষ্টের মধ্যে আছি। বাজারে ব্যবসা বলতেই নেই, আমরা পিডাব্লিউডি মার্কেট, গার্ডলেগের মার্কেট এবং চতুর্দিকে এখন বর্তমানে ঈদগাহ সম্মুখে মার্কেট হয়েছে। আমরা কী করব, আমাদের দিকে কেউ দেখায় না। এই যে বিজেপির সরকার, এই যে ক্ষুদ্র ব্যবসায়ীর প্রতি এত কিছু করছে, কিন্তু আমাদের মিউনিসিপ্যালিটি বোর্ড এক কোনো খেলদুল নেই। আমাদের যে আমরা কীভাবে আছি বাজারের এই আবর্জনার মধ্যে, আমরা থেকে পেচ্ছা করার জায়গা নেই, ল্যাট্রিন করার জায়গা নেই, বাইরে থেকে একজন মানুষ এলে আমাদের লজ্জায় পড়তে হয়। আপনি তো আগে লেসেছিলেন, তো আপনার মানে কত টাকা করে? অ্যাকচুয়ালি তো আমি আগে লেসেছিলাম, যেহেতু আমি যখন লেসি প্লাস বাজারের সেক্রেটারি আমি আছি, তো আমি সবার দুঃখ থেকে আমি অ্যাকচুয়ালি আমার ছিল 15 টাকা 20 টাকা করে নেওয়ার জন্য, আমি সেই জায়গায় 5 টাকা, কারো কাছে 10 টাকা, কারো কাছে 15 টাকা আমি কমিয়ে নিয়েছি। কারণ আমি তো লেসি হলে শুধু চলবে না, আমার বাজারের দিকেও দেখতে হবে, বাজারের কাস্টমারের ইনকাম করতে পারছে না, আমাকে দেবে কোথায় থেকে? জেলা গ্রন্থাগার অডিটোরিয়ামের হলের নির্মাণ কাজ নিয়ে অসন্তুষ্টি প্রকাশ সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের। শিলচরের জেলা গ্রন্থাগার অডিটোরিয়াম হলের নির্মাণ কাজ নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করল সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ। সোমবার এক সাংবাদিক সম্মেলনে মঞ্চের কর্মকর্তারা ক্ষোভের সুরে বলেন, কচ্ছপ গতিতে চলছে জেলা গ্রন্থাগার অডিটোরিয়াম হলের কাজ। হলটির কাজ সম্পূর্ণ না হওয়ায় সাংস্কৃতিক সংগঠনগুলো অনুষ্ঠান করতে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। বরাক উপত্যকার সাংস্কৃতিক প্রেমী জনসাধারণ ও সংগঠনগুলোর স্বার্থে এই হলটির নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন অজয় রায়, বিশ্বজিৎ দাস সহ অন্যান্যরা। একটা হলটারে ব্যবহার করবার লিগা মানে একটা ছোট ছোট সংগঠনগুলো যেন অনুষ্ঠান করতে পারে। আপনারা ভাববা বা পারবা না, শিলচর গান্ধী ভবনের ভাড়াও কিন্তু প্রচণ্ডভাবে বাড়ছে। গান্ধী ভবনের ভাড়া 8,000 করছে, আপনারা জানেন না। এরপরে হ্যাঁ, এটা নিয়েও কিন্তু একমাত্র সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ দিয়ে করছে। তারপরে গিয়ে বাইরিয়া বিরিয়া গিয়ে অল্প মিত্র আনে, কনসিডারেশনে আয়, মাইক নাই কোনো কিছু নাই। তারপরে দেখুন আজকে যেটা আছে, একটা বঙ্গভবন, আরেকটা হলো আমার রাজীব ভবন, এটার পক্ষে সম্ভব না। তার মানে আমার ছোটো ছোটো যেসব অর্গানাইজেশন এই বরাক উপত্যকাতে আছে, যারা প্রতিনিয়ত আমার সঙ্গে কন্ট্যাক্ট করে, যারা আমরা ভালা পায়, যারা আমার সঙ্গে আন্দোলনে থাকে, তারাও তো একটা নিজস্ব একটা অনুষ্ঠান করতে হবে। এই অনুষ্ঠান করতে গেলে দেখা যায় আমরা ছোটো ছোটো হল হয়তো সঙ্গীত বিদ্যালয়, আর নাইলে আপনার আমার মধ্যসহ সাংস্কৃতিক সমিতির কার্যালয়ে করতে লাগে। এখানেও কিন্তু একটা হাই প্রাইস চলতে আছে। লোকসভার ইলেকশন, আমি মাননীয় মুখ্যমন্ত্রীরে যেভাবে বুঝতেছি, সেইভাবে সকল রাজনীতিবিদদের যারা এই লোকসভা ইলেকশনে পার্ট অ্যান্ড পার্সেল হইতেছে, আপনাদের মাধ্যমে যেতে, আপনাদেরও ডিউটি যে এই হলটারে সম্পূর্ণ করার দায়িত্ব, এবং আপনারাও ব্যক্তিগতভাবে প্রধান চিফ মিনিস্টারের সঙ্গে মাতিয়া কেনে এতদিন হন না, কেনে হইত না, কেউ না কেউ একটা মানুষ মাতে না। আজকে সবচেয়ে বড় দেখুন, যার ভোটে একদম লেখবো আপনারা, যার ভোটে যে লোকসভাই হোক, রাজ্যসভাই হোক, যারা বা আমার বিধানসভাই হোক, যারা গেছইন মিউনিসিপ্যালিটিতে যারা গেছইন, তারা তো আমরা একটা ব্যক্তিগত লোকাল মানুষের উপরেই গেছে, মানে ভোটের মাধ্যমে গেছে, তার আর কি একটা আওয়াজ নাই যে এটা এখানে নিয়ে কাজটা তাড়াতাড়ি সম্পূর্ণ হইতো? তাই আজকে আপনাদের মাধ্যমে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের যারে প্রতিনিয়ত প্রতি মানে আপনারা বালা পাইন, তার মাধ্যমে মানে আপনাদের মাধ্যমে তারার গোর দোড়ায় আমি একটা প্রশ্ন রাখতেছি, যে জেলা গ্রন্থাগার ভবনের কাজটা কেনে স্লো হইব সেটা। এবং আরেকটি তথ্য জানি না, মানে শুনলাম শোনা কথা, যে টাকাটা জেলা গ্রন্থাগারের জন্য বরাদ্দ ছিল সেই টাকাটা নাকি অন্য খাতে ব্যবহার করা হয়েছে, তা যদি সত্যি হয়ে থাকে এটা অত্যন্ত দুঃখের ব্যাপার, যার জন্যে এটা পিছিয়ে গেছে অনেকটাই, এটা আমাদের জন্য অত্যন্ত অপমানজনক ব্যাপার এবং অত্যন্ত দুঃখের ব্যাপার। তা সত্ত্বেও এরা কাজ করছেন, এবং যিনি মনসুর ভাইয়ের কথা বললাম, উনি যে কথাটা বলেছেন যে গণেশ কনস্ট্রাকশন গুয়াহাটির, গণেশ কনস্ট্রাকশনের যিনি মালিক, উনি বলেছেন ওনার সঙ্গে নাকি কথা হয়েছে মনসুর ভাইয়ের, এবং উনি কথা দিয়েছেন কিছু না হোক অন্তত প্রেক্ষাগৃহটা যত তাড়াতাড়ি সম্ভব এরা করে দেবেন। আমাদের দাবি এই যে এই জায়গাগুলো হচ্ছে, এই যে হেরিটেজগুলোকে নষ্ট করা হচ্ছে,
এই তার বিরুদ্ধে কেউ আওয়াজও তুলেননি। এবং আজকে যখন এই নতুন বিল্ডিং বানানো হচ্ছে, যেটা মনোজদেব বলল, নতুন বিল্ডিং যখন বানানো হচ্ছে, তার ঠিক কোন জায়গায় আছে, কীরকম আছে, কী অবস্থায় আছে, কেউ খবর নিচ্ছে না, সেটা আমার মাননীয় সম্পাদক বলেছে। চড়ক পূজা উপলক্ষে মাসব্যাপী শিবগড়ের নাচের বেশ কিছু সুন্দর মুহূর্ত বিটিএনের ক্যামেরা বন্দী। জল, মাটি, আবহাওয়া ও মানুষের জীবিকাকে কেন্দ্র করে মূলত গড়ে ওঠে ওই এলাকার লোকসংস্কৃতি। লোকসংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গের মধ্যে লোকনৃত্য অন্যতম। কোনো ব্যাকরণিক মুদ্রা ছাড়াই লোকমানুষের অংশগ্রহণে তাদের জীবনের সুখ দুঃখ হাসি কান্নাকে কেন্দ্র করে সমাজে যে নৃত্য পরিবেশিত হয় তাই লোকনৃত্য। লোকসংস্কৃতির বেশি মাত্রায় শৈল্পিক বোধ ও অভিব্যক্তিময় অংশের প্রকাশ ঘটে লোকনৃত্যের মাধ্যমে। সময়ের সঙ্গে লোকনৃত্যের আঙ্গিক পরিমার্জিত হয়ে সমাজ জীবনে তা কখনো উৎসব আবার কখনো ধর্মাচরণের অঙ্গ হয়ে উঠেছে। এতদ অঞ্চলে চৈত্র মাসটি শিবগৌরী সেজে বাড়িতে বাড়িতে নেচে গিয়ে বেড়ায় একাধিক দল। চৈত্র সংক্রান্তির প্রধান উৎসব চড়ক পূজা। চড়ক গাজন উৎসবের একটি প্রধান অঙ্গ। উপত্যকার বিভিন্ন এলাকায় চড়ক পুজোয় গ্রামাঞ্চলে এমনকি শহরাঞ্চলেও চড়ক গাজন দল শিবগৌরী সেজে বাড়িতে বাড়িতে নেচে গিয়ে বেড়ায়। একজন শিব ও একজন গৌরী সেজে নৃত্য করে এবং অন্য ভক্তরা নন্দী, ভৃঙ্গি, ভূতপ্রেত, দৈত্য, দানব প্রভৃতি সেজে শিবগৌরীর সঙ্গে নেচে চলে। এই নাচকে চড়কের নাচ বা শিবগৌরীর নাচও বলা হয়। চৈত্র সংক্রান্তির রাতে শিবগৌরীর নাচ ও লোকাচার সহ পূজার্চনা করা হয়। শিলচরের বিভিন্ন এলাকায় কালী নাচ দেখা যায়। কালীর মুখোশ বা রং মেখে কালী সেজে দু হাতে দুটি তরবারি নিয়ে ঢাকের বাজনার তালে তালে বিচিত্র নাচ পরিবেশন করে। নাচের শেষ পর্যায়ে শিবের বুকে পা দিয়ে জিহ্বা বের করেন কালী। এ নাচের সাথে কালীর সাথে ভূত প্রেত শিবগৌরীর চরিত্র দেখা যায়। এসব লোকাচারের বিভিন্ন অনুষঙ্গের মতো লোকনৃত্যগুলো দীর্ঘ পরিভ্রমণ ও পর্যবেক্ষণের মধ্য দিয়ে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক বিবর্তনের মাধ্যমে পালিত হচ্ছে নাগরিক জীবনেও। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন কাছাড় জেলা কমিটি এবং হেলথ সিটি গুয়াহাটির তরফে পেডিয়াট্রিক কার্ডিয়াক সায়েন্স এবং জন্মগত হৃদরোগের ওপর শিলচরে এক সেমিনার অনুষ্ঠিত হয়। রবিবার আয়োজিত এই অনুষ্ঠানে কিভাবে নবজাত শিশু থেকে বয়স্কদের উন্নত মানের হার্টের চিকিৎসা করা সম্ভব এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মুখ্য বক্তা গুয়াহাটি হেলথ সিটি পেডিয়াট্রিক ইন্টারভেনশনাল কার্ডিওলজি ডিরেক্টর ডাক্তার সৌরভী দাস বলেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সহযোগিতায় মায়ের গর্ভে থাকা শিশুদের কোনো হার্টের সমস্যা রয়েছে কি না তা সহজেই নির্ণয় করে তা সারিয়ে ওঠা সম্ভব। তাছাড়া জন্মগত যেসব শিশুদের হার্টে ফুটো বা সমস্যা রয়েছে তা প্রাথমিক অবস্থা নির্ণয় করা এবং চিকিৎসকদের পরামর্শ নেওয়া খুবই জরুরি। তিনি জানান, গত এক বছরে গুয়াহাটি হেলথ সিটিতে কিবোর্ড এবং ওপেন হার্ট সার্জারির মাধ্যমে সারিয়ে তোলা হয়েছে। এদিনের সচেতনতা সেমিনারে উপস্থিত ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার পিসি শর্মা, ডাক্তার সুব্রত নন্দী, ডাক্তার দেবতোষ পাল, ডাক্তার অমিত কালুয়ার প্রমুখ। আছেন ডক্টর নাঈম রাজা, উনি হচ্ছেন সিটিভিএস সার্জন। তো ওনারা এসেছেন এখানের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে যে কী কী ধরনের ফেসিলিটি, কী কী ধরনের অ্যাডভান্স হার্ট সার্জারি, যেটার জন্য আমাদের এত অঞ্চলের যারা পেশেন্ট ওরা আগে বাইরে যেত, যেটার জন্য এখন আর না গেলেও হবে,
কী কী ফেসিলিটি আছে হেলথ সিটি হসপিটালে, তো আমি ম্যাডামকে অনুরোধ করছি ম্যাডাম একটু আপনাদের ডিটেলসে বলুন। সৌরভী দাস, আমি হেলথ সিটি হসপিটালের ডাইরেক্টর ফিটাল পিডিয়াট্রিক আর অ্যাডাল্ট কনজেনাইটাল হার্ট ডিজিজ। আমি বললাম যে বাচ্চার থেকে, মানে যখন একটা বাচ্চা মায়ের পেটে থাকে, সে পেটের ভেতরে ইকো করে তার কোনো রকমের হার্ট ডিজিজ আছে কি না, যেটাকে আজকাল বলা হয় ফিটাল ইকো, এটার সেবাটা দেই। আর এটার থেকে নিয়ে সব ধরনের যেগুলো কনজেনাইটাল, মানে জন্মগত যেগুলো হার্টের ফুটো এবং জন্মগত হার্টের যেগুলো প্রবলেম আছে, ওগুলোর ট্রিটমেন্ট প্রোভাইড করা হয় আমাদের হেলথ সিটি হসপিটালে। সেটা আমরা কখনো কখনো কি হোল সার্জারির মাধ্যমেও করি, যেটাতে কোনো কাটা ছিঁড়া লাগে না, খালি একদিন থাকলেই ফুটোগুলোকে বন্ধ করা যায়, নানান রকমের বোতাম পাওয়া যায়, কখনো ব্লক থাকলে। তারাপুর পুলিশ ফাঁড়িতে যুবতী নিখোঁজ হওয়ার ঘটনায় উত্তাল প্রতিবাদ। নিখোঁজ যুবতীর পরিবারের লোকজন ও পুলিশের মধ্যে বাকবিতণ্ডা, চাঞ্চল্য। নিখোঁজ যুবতীকে উদ্ধার করতে বিফল তারাপুর ফাঁড়ির আইসির বিরুদ্ধে মোটা অঙ্কের ঘুষ দাবির অভিযোগে আজ সোমবার পুলিশ ফাঁড়ির সম্মুখে দিন দুপুরে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়। এক নিখোঁজ যুবতীর পরিবারের লোকজন ও পুলিশের মধ্যে তুমুল বাকবিতণ্ডা, চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। তারাপুর ফাঁড়ির আইসি রাজু দে নিখোঁজ যুবতীকে উদ্ধার করে দিতে মোটা অঙ্কের অর্থ দাবি করেছেন বলে চাঞ্চল্যকর অভিযোগ করেন নিখোঁজ যুবতীর মা। তিনি জানান, এ নিয়ে তারা কাছাড়ের পুলিশ সুপারের দ্বারস্থ হন। পরে তাদের মেয়েকে শাখা সিঁদুর পরিহিত অবস্থায় উদ্ধার করে তারাপুর ফাঁড়ির পুলিশ বলে জানান যুবতীর মা। অভিযোগে জানা যায়, অপহৃত যুবতী তারাপুর গুণময়ী রোডের বাসিন্দা এবং তাকে অপহরণ করে ওই এলাকার বর্মনপাড়ার দীনেশ বর্মনের ছেলে বাপ্পন বর্মন, পেশায় সে টুকটুক চালক। উল্লেখ্য, গত 28 মার্চ তারাপুর গুণময়ী রোড স্বস্তিপল্লির বছর 23-এর ওই যুবতীকে ফুঁসলিয়ে পালিয়ে নিয়ে যায় ওই যুবক, এমনই অভিযোগ অপহৃত যুবতীর পরিবারের। পরবর্তীতে পরিবারের লোকজন তারাপুর পুলিশ ফাঁড়িতে এক এজাহার দায়ের করেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার উধারবন্দ মণ্ডলের বিভিন্ন বুথে সভা। ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার উধারবন্দ মণ্ডলের বিভিন্ন বুথে গিয়ে সভা করেন। ভোটারদের সঙ্গে পরিচয় করতে গিয়ে পায়ে হেঁটে প্রতিটি এলাকার জনসাধারণের সঙ্গে তাদের সাথে কথা বলেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার বলেন, আজ থেকে সবাই একত্রিত হয়ে মাঠে নেমে কাজ করতে হবে। 2024 লোকসভা নির্বাচনে জাতীয় কংগ্রেসকে জয়ী করে বর্তমান স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্ত করে গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে হবে। উদারবন্দে জমি রয়েছে, উদারবন্দে জমি রয়েছে, এখন যদি আমরা বলি 7 বিঘা জমি দিয়ে দেব, কিন্তু আমাদের ছাত্রাবাস হতেই হবে, ছাত্রাবাস হতেই হবে, আমাদের দাবি আপনাদের মানতেই হবে। যাই হোক, আমাকে ক্ষমা করবেন ভুল বলে থাকলে, আমি আমার বক্তব্য শেষ করছি। কিভাবে ভুক্তভোগী এই যে গরিব মানুষ, এখন থেকে বছর, 2 বছর, 3 বছর আগের, 5 বছর আগের, এই বিজেপি সরকার আগের চিন্তা করবেন, 2,000-3,000 টাকা মাসে একটা পরিবার সুন্দরভাবে চলতো, যে পরিবার এখন 10,000 টাকা দিয়ে চালানো যায় না। মানুষের এই যে
মূল্য বৃদ্ধিতে নাবিশ্বাস হয়ে গেছে। এই হারে মূল্য বৃদ্ধি আজকের দিনে 10,000 টাকা রুজি করে পরিবার প্রতিপালন করা যায় না। ওরা কি বলে, অরুণোদয় দেয়। অরুণোদয় কত টাকা দেয়? 1200 টাকা। যদি অরুণোদয় দেয়, গ্যাস একটার দাম 1200 টাকা। এমন সব তত্ত্ব আছে, যে তত্ত্ব অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এই যে সুন্দর ভারত, এই যে সুন্দর ভারত পরিচালনা করার মতো সুন্দর সংবিধান, এই সংবিধান ধ্বংস হওয়ার পথে। আজকে আমরা এই এপ্রিলের আজকে 1 তারিখ 26 তারিখ ভারতের গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব, এই যে সাধারণ নির্বাচন, লোকসভা নির্বাচন, এই নির্বাচনের সম্মুখীন আমরা। বিজেপির রংপুর ও মালুগ্রাম তপশিলী মোর্চার ডাকে আয়োজিত হলো দলের কার্যনির্বাহী সভা। শিলচর লোকসভা আসন তপশিলী সংরক্ষিত হওয়ায় বিজেপি তপশিলী মোর্চার গুরুত্ব অনেকটাই বেড়ে যাওয়ায় রবিবার শিলচর কালীবাড়ি চর এলাকায় বিজেপি মালুগ্রাম ও রংপুর মণ্ডল তপশিলী মোর্চার ডাকে দলের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত করা হয়। সভায় আসন্ন লোকসভা নির্বাচনে কিভাবে লড়াই করা যায় তার রণকৌশল তৈরি করার পাশাপাশি দলের সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন মোর্চার কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তপশিলী মোর্চার কর্মকর্তারা জানান, যেখানে তপশিলী জাতির সংখ্যা অধিক রয়েছে সেসব অঞ্চলে দল সভা সমিতির মাধ্যমে দলের নীতি আদর্শ নিয়ে আলোচনা করার পাশাপাশি দলের উন্নয়নকে তুলে ধরবেন। সকলের সাহায্য ও সমর্থনে শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য বিপুল ভোটে জয়ী হবে বলে এদিন আশা প্রকাশ করেছেন তারা। নির্বাচনে দলীয় প্রার্থী বিজয়ী হলে তপশিলী মোর্চা পরিমল শুক্লবৈদ্যকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দাবি তুলবে বলেও জানিয়েছে। আমরা এই নির্বাচনে কিভাবে লড়াই করব তার জন্য একটা রণকৌশল তৈরি করেছি। আমাদের এই মণ্ডলে তপশিল জাতির জনগণ যেখানে অধিক সংখ্যায় আছেন, সেখানে আমরা তপশিল মোর্চার মাধ্যমে আমাদের নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাব এবং তার জন্য প্যারেন্ট বডির সঙ্গে সঙ্গে এই মোর্চার যারা সদস্য সদস্যরা আছেন তারা সহযোগিতা করবেন। এবং আমরা আশাবাদী যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহোদয় এখানে বিপুল ভোটে জয়ী হবেন এবং উনার যে রাজ্যের মন্ত্রী হিসাবে উনার যে অভিজ্ঞতাটা আছে তার সঙ্গে উনাকে আমরা অধিক ভোটে জয়ী করে কেন্দ্রের কাছে একটা দাবি জানাবো। আমরা সভা শুধু জেতার জন্য করিনি, পার্মানেন্ট যেন খাচার ডিস্ট্রিক্ট যেন পদ্মপুলে সারা জীবনের জন্য স্থায়ী হয়ে যায় সেজন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি। মন্ত্রী ছিলেন, আমরা সবাই জানি, দেশ দেশে সবাই জানি ওনার কালো দাগ নেই, একটু আগে বলেছেন তো। আমাদের যারা নেতা কর্মীরা আছে যারাকে আমরা ওদের নাম আমরা গর্ব করে বলতে পারি, ওদের আদর্শ আমরা গর্ব করে বলতে পারি, আর আমরা গর্ব করে আমরা ভারতীয় জনতা পার্টি করতে পারি। ভারতীয় জনতা পার্টিকে ভোট দেন, ভারতীয় জনতা পার্টির নেতাকে জিতিয়ে আনুন, আমাদের দেশ ভালো হবে, আমাদের পাড়া উন্নতি হবে, আমাদের ওয়ার্ড উন্নত হবে, আমাদের পরিবেশ উন্নত হবে, আমাদের সংস্কৃতি উন্নত হবে, ভারতবর্ষের যে সংস্কৃতি সেটা রক্ষা করবে একমাত্র ভারতীয় জনতা পার্টি দল বন্ধু। কংগ্রেস ছেড়ে এআরডিএফ যোগদান করলেন নিজামউদ্দিন চৌধুরী। 1972 সাল থেকে কংগ্রেসের হয়ে কাজ করে আসছেন সালে নিজামউদ্দিন চৌধুরী। সোমবার কংগ্রেসের সেই দাপুটে নেতা এআইইউডিএফ সুপ্রিমো মাওলানা বদরুদ্দিন আজমলের উপস্থিতিতে এআইইউডিএফ দলে যোগদান করেন। 2002 সাল থেকে 2006 সাল পর্যন্ত তিনি বদরপুর সমষ্টির বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। হিতেশ্বর শইকিয়ার কার্যকালে প্রতিরক্ষা দপ্তরের রাজ্যিক মন্ত্রী ছিলেন সালে নিজামউদ্দিন চৌধুরী। সোমবার এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল তাকে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানান। কিন্তু গতকালকে যে অপ্রত্যাশিতভাবে শিলাবৃষ্টি আর তুফান হওয়ার কারণে আমরা এই আগামীকালকে এই কর্মসূচিটা অমানবিক হিসাবে মনে করি। একদিকে পবিত্র রমজান মাস, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ, গতকালকে যে পাথর বৃষ্টি বা শিলাবৃষ্টি যেটা হয়েছে এবং তার সঙ্গে যে তুফান হয়েছে,
সেই তুফানের সামনে নজর রাখিয়া আমরা আগামীকালকে যে ডেলিট প্রোগ্রামের মাধ্যমে যে নমিনেশন প্রকল্প জমা দেওয়ার প্রকল্প নিসলাম এটা আমরা ত্যাগ করছি। আর সেই সঙ্গে আমি আমার এনডিএফ কর্মী পায়ের বলে খবর কাছে আবেদন রাখিয়া আমার জেলা সভাপতি সহ আমরা সবাই আবেদন রাখিয়া যে আজকে যে গতকালকে যে ঘূর্ণিঝড় শিলাবৃষ্টি আর তুফান যেটা হয়েছে আইসিইউ প্রতিস্থাপন করলো ভারতীয় রেড ক্রস সোসাইটির করিমগঞ্জ শাখা। বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের এখন থেকে আর বাইরে যেতে হবে না। সোমবার ভারতীয় রেডক্রস সোসাইটির করিমগঞ্জ শাখার তরফে আইসিইউ প্রতিস্থাপন করা হয়। এদিন ফিতাকিতে আইসিইউ প্রতিস্থাপন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশনের মহারাজ প্রভাসানন্দজি। করিমগঞ্জ জেলায় আইসিইউ প্রতিস্থাপন করায় সীমান্তবাসীর মধ্যে আনন্দের জোয়ার পরিলক্ষিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অভিজিৎ রায়, মনোতোষ দেব, রাধিকা রঞ্জন চক্রবর্তী ও অঞ্জন গোস্বামী প্রমুখ উপস্থিত ছিলেন। কিন্তু আমাদের সামনে যে চিকিৎসা না পেয়ে কাতরভাবে প্রাণ ত্যাগ করে অনেক, চিকিৎসার বন্দোবস্ত পায় না, তাদের জন্য রেড ক্রস সোসাইটি, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, আজকে সকালে গেছিলাম সাই বাবা ওদের 50 বছর পূর্তি গোল্ডেন জুবিলি ছিল, সেখানে তারাও কিছু কিছু করে থাকে। এইভাবে বিভিন্ন সংস্থা এগিয়ে এসছেন যে এই বড় হিতের জন্য, বড় উপকারের জন্য। সেই রকম চিকিৎসা ব্যবস্থা যে আমাদের এই মেডিকেল কলেজটা দুর্ভাগ্যবশত আমাদের এখান থেকে এখানে না হয়ে দূরে চলে গেল, এটা হলেও আমাদের গরিবগঞ্জবাসীর অনেক উপকারে আসত। এই 4টা এবং 6টা মিলে এই 10টা করিমগঞ্জ জেলা এই অসুস্থ যারা নাগরিক এই পরিস্থিতির সম্মুখীন হবে তাদের সকলকে সাহায্য করে। তো আজকে সর্বপ্রথম আমি রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি মহারাজ আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হওয়ার তাকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। এখানে উপস্থিত রেডক্রসের চেয়ারম্যান শ্রী মনোজ কুমার দাস মহাশয়, সেক্রেটারি শ্রী প্রবালকান্তি দাস, করিমগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ শ্রী রাধিকা রঞ্জন চক্রবর্তী মহোদয় উপস্থিত, সরস্বতী বিদ্যানিকেতনের প্রিন্সিপাল শ্রী অঞ্জন গোস্বামী মহোদয় এবং আমার পাশে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। মাজুলিতে 15 কিলোমিটার সাইকেল র্যালি করে লোকসভা নির্বাচনের প্রচারের সূচনা হিমন্ত বিশ্ব শর্মার, মুখ্যমন্ত্রীর সঙ্গে পা মেলান হাজার হাজার মানুষ। মেহেরপুরের বিপ্লবী উল্লাসকর বিদ্যাভবনে পরীক্ষার ফলাফল প্রকাশের নামে অর্থ দাবি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ অভিভাবকদের। শিলচর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের মনোনয়ন জমা, বিজেপির বি টিম ইউডি সিবিআই বললেন রিপুন বরা। চৈত্রের প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, বরাক উপত্যকা জুড়ে ধলাইয়ে ঘর ভেঙে মৃত্যু এক গৃহবধূর। পূর্ব জামালপুরে গ্রামীণ সড়কে চরম বেহাল দশা, সংস্কার না হলে ভোট বয়কটের চরম বার্তা এলাকাবাসীর।
শিলচর তারাপুর শিববাড়ি সড়ক মরণ ফাঁদে পরিণত, ফের দুর্ঘটনাগ্রস্ত অটো, পথ অবরোধ, প্রতিবাদ স্থানীয়দের। এখনকার মতো বিটি নিউজ এ পর্যন্তই, ধন্যবাদ।